খাবরের বার্নিপুর শ্যামসাহার বাজারে ইলেকট্রিক শর্ট সার্কিটের ফলে সোমবার বেলা একটা নাগাদ একটি প্রাচীন শিশির গাছ হঠাৎই আগুন লেগে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাচীন শিশির গাছের ওপর দিয়ে 11,000 ভোল্টের ইলেকট্রিক তার যাতেই বিদ্যুৎ সংযোগ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার জেরে প্রায় এক ঘন্টা ধরে হাবড়া বদ্ধ রোডে যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিদ্যুৎ বিভাগের কর্মীরা। আগুনটা লেগেছে উপরে গাছটার উপরে, সিরিজ গাছটা, এই গাছটার উপরে 11,000 লাইন দিয়ে, সেই 11,000 লাইন থেকে কোনোভাবে ফ্লাশ হয়ে আগুন গাছের উপরে পড়ে, গাছটা আস্তে আস্তে গোড়ার দিক থেকে ঘুরতে ঘুরতে এগিয়ে গেছে, ডাল শাখা পোশাকায় ছড়িয়ে গেছে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসছি, আমরা আগুন আয়ত্ত নিয়ে আসছি আর মোটামুটি আধ ঘন্টার মধ্যে আগুন নিবে। কত সময়ের ভিতরে নিয়ন্ত্রণে আসবে বলে মনে হচ্ছে? আর আধ ঘন্টা লাগবে, মোটামুটি আধ ঘন্টা কাজ করছি, এক ঘন্টার মধ্যে আগুন।